কিছুদিন আগে হালি শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পুকুর ভরাট বন্ধ করে বিধায়ক সুবোধ অধিকারী। বৃহস্পতিবার কাঁচরাপাড়ার 20 নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাট করছিল। এলাকা থেকে ফোন যায় বিধায়কের কাছে। তড়িঘড়ি বীজপুরের বিধায়ক ফোন করেন বীজপুর থানায়। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় পুকুর ভরাট। ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছে ইতিমধ্যে তা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিধায়ক সুবোধ অধিকারী জানান, বীজপুরে কোনো বেআইনি পুকুর ভরাট করতে দেব না। আমার মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে, মানুষও কন্ট্যাক্ট করে, মানুষ আমাকে এলাকার মানুষ ফোন করেছে, আমি সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসন তার অ্যাকশান নিচ্ছে। আর কাঁচরাপাড়া যে পৌর প্রশাসক রয়েছে তাকেও আমি বলেছি কি যারা এরকম কাজ করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে, এফআইআর করে আইনগত ব্যবস্থা নিতে আর পুকুর যেরকম ছিল পুকুরটাকে পুনরুদ্ধার পুকুর মতন করে দিতে। যারা হ্যাঁ পৌরসভা আইনত নেবে, যেহেতু ইনলিগাল যদি পুকুর ভরাট করে তাদের কাছে যদি ডকুমেন্টস নেই, কাগজ নেই, সেটা আইনত এফআইআর করে যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।